আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সালথা পরিদর্শন করেছেন। এর আগে গতকালকে সোনারগাঁর সেই রিসোর্টের ঘটনার সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুটি জায়গাতেই বিএনপি কর্মীরা দায়ী এরকমটা বক্তব্য এসেছে আপনাদের দলের পক্ষ থেকে। এবং একটু বলি, বেচারা রুমিন ফারহানা যেটি বলছিলেন যে বিএনপিদেরকে পূরণ করা হবে, গতকালকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে আপনার গেল শনিবারের রিসোর্ট কাণ্ডের ঘটনায়। কিন্তু এই ঘটনায় হেফাজত কর্মীদের বিরুদ্ধে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আসামি করে যে মামলাগুলো করা হয়েছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তদন্ত করে সম্পৃক্ততা মিললে, প্রমাণ পাওয়া গেলে তারপরে গ্রেফতার করা হবে। কিন্তু বিএনপি নেতার বিরুদ্ধে প্রমাণ বা তদন্ত এরই মধ্যে শেষ হয়ে গেল, পাওয়া গেল, গ্রেফতারও করে ফেলা হলো। তো এই ক্ষেত্রে বিএনপি যদি বলে যে আমাদের উপর দায় চাপানো হয়, তাহলে আপনারা কি বলবেন? যার দোষ তার উপরই দায় চাপবে, এটাই স্বাভাবিক। কারণ আইন তো আইনের পথ করে চলবে এবং আইন আইন যেভাবে চলতে চলবে সেই আইনকে আইনকে নির্দিষ্টভাবে চলতে দিতে হবে। কিন্তু বিএনপি এক্ষেত্রে বলে যে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে দেয়া হচ্ছে। বাংলা প্রবাদ একটার পর একটা বলা যেতেই পারে, বাংলা খুবই একটি শক্তিশালী ভাষা। কিন্তু তার অর্থ নয় যে একটার থেকে আরেকটাতে আমরা চলে যাব। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 26শে মার্চে বা 25শে মার্চ বিকেল থেকে তারা যেটি শুরু করলো সেইটি কি গ্রহণযোগ্য? এর আগে কি এই ধরনের অতিথি আমাদের দেশে আসেন নাই? তখন তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। হেফাজতে ইসলাম যা শুরু করলো তা কি গ্রহণযোগ্য? এমনকি তার পরবর্তীকালে সেই বিশ্রাম নিতে যে নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটানো হলো সেটাও কি কোনো গ্রহণযোগ্য? আজকেও তো তার দুই স্ত্রীকে নিয়ে ফেসবুকে এসে ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু তারপরেও কিন্তু এই ঘটনাগুলো শেষ হয়ে যাচ্ছে না। এর কারণটি হচ্ছে যে আসলে বাংলাদেশকে সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই যে দুইটি ভাগে ভাগ করা ফেলেছে, মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, সেটা নিয়ে কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এখন বিএনপির সম্পৃক্ততা কোথায়? বিএনপি কি মনে করে যে তারা বললো তারা সবচেয়ে বেশি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, কিংবা আওয়ামী লীগের প্রতিহত করার জন্য বিএনপি একমাত্র দল বাংলাদেশে আছে? কিন্তু চোরাগুপ্তা হামলা ছাড়া, চোরাগুপ্তা মিছিল ছাড়া, 200-300 লোকের মিছিল ছাড়া কিন্তু আমরা কখনোই বিএনপিকে রাজপথে 12 বছরে নামতে দেখি নাই। আমরা ঘরে এসে বলতেই পারি যে 7,000, 8,000, 9,000 লোকের নামে মামলা হয়েছে, কিন্তু বিএনপি বলবে সব আমাদের লোক। তারা কি কখনো দেখেছে আসলে তাদের কয়জন লোক, আসলে কয়জন হেফাজতের লোক? আজকে তো হেফাজতের ওই শিশু বক্তা তাকে, রফিকুল ইসলাম, তাকেও তো গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং হেফাজতকে যে গ্রেপ্তার করা হচ্ছে না তা কিন্তু নয়। এই জায়গাতে বিএনপি যেটি বলে যে তারা যখন কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে, কোনো গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে মাঠে নামেন, তখন সরকারের বিভিন্ন সংস্থাকে যেভাবে তাদেরকে দমন করার জন্য লেলিয়ে দেওয়া হয় সে কারণে তারা পারেন না। আর এই গত কয়েকদিন ধরে অর্থাৎ 26শে মার্চ থেকে শুরু করে এই হেফাজতে ইসলামের যেই রাষ্ট্রবিরোধী কার্যক্রম, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন, সহিংসতা ইত্যাদি করা, সেই সব ঘটনায় সরকার খুব বেশি কঠোর হয় না। তাহলে পরে বিএনপি করলে এই হচ্ছে সন্ত্রাস, অন্যরা করলে সেরকম চোখে দেখা হয় না, এই কারণে বিএনপি পারে না। আসলে হাসলাম কথাটা শুনে। এই কারণেই যে কাউকেই ছাড় দেওয়া হবে না যারা অন্যায় অপরাধ করবে, এটা হচ্ছে প্রথম কথা। আর কথাটি প্রমাণ হচ্ছে, আপনি দেখেন আজকে যে হাজার হাজার লোক হেফাজতের মিছিল করলো, তাদের নামে যদি 8-9 হাজার লোকের মামলা হয় তখনই বিএনপির কেমন যেন গাত্রদাহ শুরু হয়। কেন মামলাটি হলো, কেন মামলাটির মধ্যে 2-4 জন বা 5-10 জন বিএনপি থাকলো? এবং হেফাজত নয়, যারাই অপরাধ করবে তাদেরকে ছাড়া হবে না, কিন্তু দায় দায়িত্ব কিন্তু সকলেরই আছে। আমরা সরকারে আছি, অবশ্যই আমাদের দায় দায়িত্ব আছে, কিন্তু যে দল দাবি করে প্রায় 100% সমর্থন তাদের সারা বাংলাদেশে, অথবা কমপক্ষে যদি একদম সমর্থন না থাকে বিএনপির 80% সমর্থন, সেই 80% সমর্থন নিয়ে যখন তারা কথা বলেন তখন তো তাদের বলা উচিত যে করোনার সময় আমরা আসলে এই এই করতে চেয়েছিলাম বা এই করেছি, কিন্তু সেই কথা না বলে সমস্ত দোষ, সমস্ত প্ল্যানিং, সমস্ত কিছু সরকারের উপর চাপিয়ে দেওয়া হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার ছাড়া কিছু নাই, আমরা যারা আছি বিএনপি বা অন্য দল করি, আমাদের কোনো ক্ষমতা নাই বাবা, আমরা চুপচাপ বসে থাকি ঘরে। বিএনপির যদি সক্ষমতা থাকতো তাহলে তারা বড় আন্দোলন করে তুলতো। আওয়ামী লীগ কিন্তু একটানা 21 বছর ক্ষমতার বাইরে ছিল, কিন্তু আওয়ামী লীগ যে সক্ষমতা দেখিয়েছে বিএনপি 12.5 বছরে বলেন তার 12.5 ভাগ দেখাতে পেরেছে, কিংবা হেফাজত যা দেখিয়েছে তার 1 ভগ্নাংশ দেখাতে পেরেছে বিএনপি, কিংবা ওই যে কোটা বিরোধী আন্দোলন, কিংবা ওই যে ছাত্রদের সেই আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলন যেটুকু দেখানো গেছে বিএনপি আজকে পর্যন্ত থাকবেন ভালো জায়গায়, টিভিতে কথা বলবেন, টক শোতে আসবেন, আমি আপনাকে বলছি না সবাইকেই বলছি, সাংবাদিক সম্মেলনে কথা বলবেন, এই হচ্ছে আপনাদের রাজনীতি। এই রাজনীতি হয়তো বা ডিজিটাল যুগে সম্ভব, অন্য কোথাও সম্ভব নয়। আরেকটি ভুল তথ্য, সেটি হচ্ছে যে
এই লঞ্চ ডুবির ব্যাপারে কিন্তু মামলা হয়েছে, সেই কার্গোকে আটক করা হয়েছে এবং 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দেশ তথ্য দিয়ে রাখলাম আমি। একজন মালিক বা একটা কোম্পানির একটা স্ট্রাকচার থাকে, কয়েকজন মিলে মালিক থাকেন, তাদের একটি জাহাজ থাকতেই পারে, একটা কোনো যানবাহন থাকতেই পারে, সেটা যদি অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ, যদি তদন্তের ফলে তাদের কোনো ত্রুটি বেরোয় আসে যে তাদের কারণে হয়েছে, তাদেরকে দোষারোপ করা যেতেই পারে, কিন্তু প্রথমেই তাকে অ্যারেস্ট করতে হবে, এই ধরনের কথা আমি আসলে কখনো শুনিনি। আপনি এখন একজনের সাথে পরকীয়া সত্যি কঠিন হয়ে যায় করবেন, আপনার স্ত্রীর নাম লিখবেন হোটেল রেজিস্টারে একটি, জনগণ ধরলে আর এক সেই নামটি বলবেন, পরবর্তীতে কালে নামটি পরিবর্তন হয়ে যাবে, আর এইটা যদি ইউটিউবে আসে, ভিডিওতে আসে, কিন্তু আপনারা ইউটিউবে ভিডিওতে যে প্রতিদিন দিচ্ছেন এবং ব্যক্তির চরিত্র হনন করছেন, সেগুলো বন্ধ করার কথা তো কারো মুখে শুনি না। একজনের মানুষ যদি চরিত্র খারাপ হয়ে থাকে, সে যদি দেশের ধ্বংস করতে চায়, দেশের বিরুদ্ধে আন্দোলন করে, কেন যখন আপনাদের দুজনকে ধন্যবাদ।